পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের চাষপাড়া মুড়িয়ালিপাড়া গ্রামে আজও কোনো পাকা রাস্তা নেই। প্রায় 4 থেকে 5 হাজার মানুষ ওই গ্রামে বসবাস করেন। নূর ইসলাম 2015 সালে এমন এক বর্ষার সময় ওই রাস্তা দিয়ে স্কুলে যাবার সময় পড়ে গিয়ে পা ভেঙে ফেলে। স্কুল যেতে লেগে পাটা ভেঙে গেছে রাস্তা থেকে। কোন ক্লাসে পড়াশোনা করছিল? 6। এক বছর আগে তোমার পা ভেঙেছে, তুমি চলাফেরা করতে পারছো? না। কত কি করলাম, টাকা পয়সা কত কি চাইয়া ভেঙা, কত কি করা, মানে কি করলাম, তো ভালো হচ্ছে না। আজ এক বছর হতে চললো রাস্তার হাল সে একই রয়েছে। ওই রাস্তার হাল তো ঠিক হয়নি, উপরন্ত দিন দিন আরো খারাপ হয়েছে। আর রাস্তার সমস্যাই বেশি বড়। 4 বছর থেকে তার থেকেও বেশি জল লাগছে, কিন্তু স্কুলে যেতে পারি না। তবুও যেতেই হয়, এত কষ্ট করে স্কুল যাচ্ছি। তারপর জল ভেঙে গেছে পায়ে, এগুলো তো দূষিত জল, পায়ে লেগে আবার ঘা হয়ে যাচ্ছে, পা গুলো কেটে যাচ্ছে, কাউরে এরকম দেখতে পাচ্ছি কি। এই রাস্তা দিয়ে আজও ছোট বড় ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়। প্রতি মুহূর্তে তাদের চোট আঘাতের সম্ভাবনা। বয়স্ক মহিলারা ও জল কাদার হোঁচট খেয়ে পড়ে যায়। আপনার এরকম অবস্থা কেন, কি হলো আপনাকে? তো পড়া গেল আস্তে আস্তে। কোথা থেকে আসছিলেন? সুজাপুর থেকে। কিভাবে পড়লেন? আমাদের রাস্তাটা এমন হয়েছে যে কোনো লক্ষ্যে আমরা কিছু করে বলে পাই না, না মানে কোনো, মানে আমরা অঞ্চল থেকে যাই, তারপরে বিডিওতে যাচ্ছি, এমপি এমএলএ সবার কাছে যাচ্ছি, হ্যাঁ সব কিছু করা আছে। সমস্ত ঘটনা শোনার পর বিষয়টি আমি বিস্তারিতভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুনকে জানাই। তিনি আমাকে বললেন যে, কিন্তু দুর্ভাগ্যক্রম যে এখন অব্দি পর্যন্ত টাকা ঢুকেনি, টাকা ঢুকলেই আমি 10 লক্ষ টাকা খুলে দিব ওই অঞ্চলের জন্য। ওই অঞ্চল রাস্তা খুব খারাপ, আমি নিয়ে চোখে দেখেছি। আমি একজন সামুদায়িক সংবাদদাতা হিসাবে চাই চাষপাড়া মুড়িয়ালিপাড়া গ্রামে যত তাড়াতাড়ি সম্ভব পাকা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন মোবাইল নম্বর 06027961666 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন এই সমস্যার তাড়াতাড়ি সমাধান হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।